ce nu. আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। জিয়া ছিলেন মুক্তিযোদ্ধার ছদ্মবরণে পাকিস্তানিদের দোষর, বলেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। আমাদের স্বাধীনতা এখনো অর্থবহ হয়ে ওঠেনি, বলেন জামায়াত। হজ নিয়ে কটূক্তির অভিযোগে বক্তা হাফিজুর রহমানকে লিগেল নোটিশ। মুক্তিযুদ্ধের চেতনা বলে সরকার ভোটাধিকার হরণ জায়েজ করছে, বললেন সাকি। শ্রেণীকক্ষে বাবা ও ছেলেকে অমানবিক নির্যাতন, ভিডিও ভাইরাল। যশোরে চাকু দিয়ে টিকটক করার অভিযোগে আটক দুইজন। আইপিএলে যাওয়া নিয়ে দুটানাই সাকি। রোজায় ভিক্ষা করলে 1.5 লাখ টাকা জরিমানা, 3 মাসের কারাদণ্ড। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান আসলে মুক্তিযোদ্ধার ছদ্মবরণে পাকিস্তানিদের দুশর হিসেবে কাজ করেছেন। 26 মার্চে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আজ সকালে রাজধানী ধানমন্ডি 32 নম্বর দলীয় নেতৃবৃন্দের সঙ্গে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন তিনি। আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। জিয়াউর রহমানকে নিয়ে বিএনপি নানা বক্তব্য প্রসঙ্গে প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, আমাদের প্রথম সরকার যে সরকার মুজিবনগর শপথ গ্রহণ করেছিল এবং বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধ পরিচালনা করেছিল, সেই সরকারের অধীনে জিয়াউর রহমান একজন চাকুরে ছিলেন। আমাদের স্বাধীনতা এখনো অর্থবহ হয়ে ওঠেনি, বলেন জামায়াত। বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ঢাকা জেলা দক্ষিণের আমির মাওলানা দেলোয়ার হুসেন বলেছেন, 1971 সালে আমরা এক রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে স্বাধীনতা অর্জন করলেও শ্রেণী বিশেষের নেতিবাচক রাজনীতির কারণে আমাদের স্বাধীনতা এখনো অর্থবহ হয়ে ওঠেনি, ফলে দেশের মানুষ স্বাধীনতার সুফল থেকে বঞ্চিত হচ্ছেন। ঢাকার একটি মিলাদয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলা দক্ষিণ আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতি বক্তব্যে তিনি এসব কথা বলেন। আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন জেলা নায়েবে আমির মোহাম্মদ শাহিনুর রহমান, জেলা সেক্রেটারি এবিএম কামাল হোসেন ও জামায়াতের নেতা মাস্টার আব্দুর রব প্রমুখ। হজ নিয়ে কটূক্তির অভিযোগে বক্তা হাফিজুর রহমানকে লিগেল নোটিশ। হজ এবং হাজিদের নিয়ে কটূক্তির বক্তব্য দেওয়ার অভিযোগ এনে নারায়ণগঞ্জ ফতুল্লা থানার আদর্শনগর জামিয়া তালিমিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ও ইসলামী বক্তা মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকীকে লিগেল নোটিশ পাঠিয়েছেন এক আইনজীবী। এতে মিডিয়ার মাধ্যমে দেশের ধর্মপ্রাণ মানুষের কাছে ক্ষমা চাইতে বলা হয়েছে, অন্যথায় পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ওই আইনজীবী। ফেনী জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী মোহাম্মদ ফখরুদ্দিন হেলাল এ লিগেল নোটিশ পাঠিয়ে নোটিশে তিনি অভিযোগ করেন, সম্প্রতি এক বক্তব্যে হাফিজুর রহমান সিদ্দিকি বলেছেন যে মক্কায় হাজি সাহেবেরা যখন যায় শুধু পাগলামি আর পাগলামি করে, অথচ আপনি নিজেও বলেছেন যে পাগলের শরীয়ত নাই। তার মানে আপনি বোঝাতে চেয়েছেন যে হজে গেলে হাজি সাহেবেরা পাগলামি করে এবং সেই অবস্থায় তাদের উপর শরীয়তের কোনো হুকুম থাকে না এবং হাজি সাহেবেরাই সব পাগল। আপনি আপনার মন গড়া কোনো কাজকে জায়েজ করতে গিয়ে হজ এবং হাজি সাহেবদের নিয়ে যে বক্তব্য উপস্থাপন করেছেন তা চরম বিতর্কিত এবং মূর্খতাসুলভ বক্তব্য। ইসলামের মৌলিক একটি ফরজ বিধান নিয়ে আপনি পাগলামি বলে যে বক্তব্য প্রদান করেছেন তা ধর্মীয় অনুভূতিতে আঘাতের শামিল, যা কোটি ধর্মপ্রাণ মানুষের হৃদয়ে আঘাত করেছে। আপনি আরেক বক্তব্যে বলেছেন, দেওবন্দের এক আল্লাহর অলির কাছে বৃষ্টির জন্য দোয়া চাইতে গেলে তিনি বলেছেন, আমি দোয়া করতে পারবো না, আল্লাহর সাথে আমার বহুদিন ঝগড়া চলতেছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন এবং আপনার মন গড়া বক্তব্য। মানুষের পক্ষে কি আল্লাহর সাথে ঝগড়া করা সম্ভব? নাউজুবিল্লাহ। এছাড়াও আপনি লিগেল নোটিশে গ্রহীতার অনেক বক্তব্য মন গড়া, দলিলবিহীন কিচ্ছা কাহিনী নির্ভর। মুক্তিযুদ্ধের চেতনা বলে সরকার ভোটাধিকার হরণ জায়েজ করেছে, বললেন সাকি। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি বলেছেন, এত আত্মত্যাগ, এত রক্তের উপর দাঁড়িয়ে থাকা আমাদের স্বাধীনতা, আমাদের রাষ্ট্র, এই রাষ্ট্রে 52 বছর পরে এসে মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে সেটিকে আবার মুক্তিযুদ্ধের চেতনা বলে জায়েজ করা হয়েছে, উন্নয়ন দিয়ে জায়েজ করা হয়, অথচ সাধারণ মানুষের জীবন না বিশ্বাস, তাদের জীবনে মুক্তি আসেনি। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বীর
শহীদদের শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, শ্রমজীবীরা আগে যে মানের জীবনযাপন করতেন, বর্তমানে তাদেরকে সেই রকম জীবনযাপন করতে আরো বেশি শ্রম দিতে হচ্ছে। এর মূল কারণ হচ্ছে আমাদের এখানে যে শাসন ব্যবস্থা তৈরি হচ্ছে তা গঠনগত দিক দিয়েও সাংবিধানিকভাবে স্বৈরাচারী। একে কাজে লাগিয়ে বর্তমান সরকার একটি ফেসিবাদী শাসনে পরিণত করেছে। আমরা মনে করি বাংলাদেশের শাসন ব্যবস্থা পরিবর্তনের মাধ্যমে মুক্তিযুদ্ধের প্রকৃত যে স্বপ্ন আকাঙ্ক্ষা তা বাস্তবায়ন করা সম্ভব। জুনায়েদ সাকিব বলেন, এই শাসন ব্যবস্থা বদলাতে হবে, একে গণতান্ত্রিক ও জবাবদিহিতা পূর্ণ করতে হবে। এর মধ্য দিয়ে সাধারণ মানুষ, শ্রমিক, কৃষক যারা মুক্তিযুদ্ধের প্রধান শক্তি ছিলেন, রাষ্ট্রে তাদের যে ন্যায্য হিসেব সেটা প্রতিষ্ঠা করতে হবে। আর এই ক্ষেত্রে ভোটাধিকার হচ্ছে তার প্রথম সংগ্রাম। ভোটাধিকার না থাকলে অন্য কোন গণতান্ত্রিক অধিকারই থাকতে পারে না, ফলে কোন অবস্থাতেই ভোটাধিকার হরণ করা কে জায়েজ করা যায় না। শ্রেণীকক্ষে বাবা ও ছেলেকে অমানবিক নির্যাতন, ভিডিও ভাইরাল। ফরিদপুরের মধুখালী উপজেলা স্কুলের শ্রেণীকক্ষে আটকে এক কিশোর ও তার বাবাকে অমানবিক নির্যাতনে জড়িত থাকার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সকালে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলাম জানান, গত 17 মার্চ দ্বিতীয় শ্রেণীতে পড়ুয়া একটি শিশুকে ধর্ষণের অভিযোগ তুলে 15 বছর বয়সী ওই কিশোর ও তার বাবাকে নির্যাতন করা হয়। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। নির্যাতনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোহাম্মদ কুতুবুদ্দিন নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে। কিশোর ও বাবাকে নির্যাতনের অভিযোগে 20 মার্চ মধুখালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি। জানা যায়, নির্যাতনের শিকার ওই কিশোর ও তার বাবা আলাদা জুট মিলে শ্রমিকের কাজ করেন। তারা উপজেলার রায়পুর ইউনিয়নের একটি ভাড়া বাসায় থাকেন। কিশোরের মা প্রবাসী ও সৎ বোন দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী। বাবা ছেলে মিলে দ্বিতীয় শ্রেণীর ওই শিক্ষার্থীকে যৌন নির্যাতন করেছেন এমন অভিযোগে গত 17 মার্চ তাদের আটক করে কয়েকজন তরুণ ও তরুণী। তারা স্কুলের শ্রেণীকক্ষে আটকে রেখে বাবা ও ছেলের উপর মধ্যযুগীয় কায়দায় অমানবিক নির্যাতন চালায়। যশোরে চাকু দিয়ে টিকটক করার অভিযোগে আটক 2 জন। যশোরে বার্মিজ চাকু দিয়ে আতঙ্ক সৃষ্টি ও সেই দৃশ্য মোবাইলে ধারণ করে টিকটক করার অভিযোগে অনিক ও আলামিন নামের 2 যুবককে আটক করেছে পুলিশ। সকালে তাদের আদালতের মাধ্যমে কোর্টে পাঠানো হয়েছে। এর আগে গতকাল রাত 11টায় তাদের আটক করে পুলিশ। ওই সময় তাদের কাছ থেকে 2টি বার্মিজের চাকু উদ্ধার করা হয়। আটক অনিক শহরের শঙ্করপুরের হারানের মুরের নূর ইসলাম ও আলামিন সদর উপজেলার সুলতানপুর গ্রামের নূর আমিনের ছেলে। কোতোয়ালি থানায় ASI কামাল জানান, আটক অনিকে শঙ্করপুর, কলাবাগান, ভাঙ্গাডিপট্টি ও সুলতানপুর এলাকায় বার্মিজ চাকু নিয়ে লোকজনকে ভয়ভীতি দেখিয়ে তার সৃষ্টি করে আসছিল। এরপর সেই দৃশ্য মোবাইল ফোনে ধারণ ও টিকটক করে ইন্টারনেটে ছড়িয়ে দেয়। IPL-এ যাওয়া নিয়ে দুটানাই সাকিব। অনেক বছর পর এবার 3 জন বাংলাদেশি ক্রিকেটার সুযোগ পেয়েছেন IPL-এ। দিল্লি ক্যাপিটালসে ধরে রেখেছে মুস্তাফিজুর রহমানকে। সাকিব আল হাসান ও লিটন কুমার দাসকে নিলাম থেকে ছিনিয়ে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। ওয়ান ডে বিশ্বকাপের জন্য বেনু হওয়ায় এই গুরুত্বপূর্ণ এই 3 ক্রিকেটার IPL-এর পুরো মৌসুমে খেলতে পারলে জাতীয় দলের জন্যই ভালো হতো। OC জটিলতায় সে সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন তারা। BCB-র এই সিদ্ধান্তে মনক্ষুণ্ণ ক্রিকেটাররাও। গুঞ্জন আছে, লিগের প্রথম থেকে NOC না দেওয়ায় IPL থেকে সমঝোতার ভিত্তিতে নিজেকে প্রত্যাহার করে নিতে পারেন সাকিব। বাহাতি এ অলরাউন্ডারের কয়েকজন ঘনিষ্ঠজনের সঙ্গে আলাপ করে জানা গেছে, IPL-এ যাওয়া না যাওয়া নিয়ে দুটানাই পড়েছেন সাকিব। খোঁজ নিয়ে জানা গেছে, সাকিব আশা করছিলেন আয়ারল্যান্ডের বিপক্ষে T20 সিরিজ শেষ করে কলকাতা নাইট রাইডার্সে যোগ দেওয়ার সুযোগ করে দেবে BCB। রোজায় ভিক্ষা করলে 1.5 লাখ টাকা জরিমানা, 3 মাসের কারাদণ্ড। পবিত্র রমজান মাস আসার পর ভিক্ষাবৃত্তি নিয়ে কড়াকড়ি হওয়ার ঘোষণা দিয়েছেন মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। নতুন করে দেশটি সতর্কতা জারি করে বলেছে, যারা ভিক্ষা করবে তাদের কঠোর শাস্তি দেওয়া হবে। আরব আমিরাতের আইন অনুযায়ী ভিক্ষা একটি শাস্তিযোগ্য অপরাধ। কেউ এ অপরাধ করলে তাকে 3 মাসের জেল অথবা সর্বোচ্চ 5,000 দিরহাম জরিমানা করার বিধান রয়েছে, যা বাংলাদেশি অর্থে প্রায় 1.5 লাখ টাকার সমান। আমিরাতের পাবলিক প্রসিকিউশন জোর দিয়ে বলেছে যে কোনোভাবে ভিক্ষা করা কঠোরভাবে নিষিদ্ধ, আর যাদের ভিক্ষা করার অপরাধে ধরা হবে তাদের নিশ্চিত শাস্তির আওতায় নিয়ে আসা হবে। পাবলিক প্রসিকিউশন আরো সতর্ক করে দিয়ে বলেছে, যদি স্বাস্থ্যবান কেউ ভিক্ষা করেন, জীবন চালানোর উপায় থাকা সত্ত্বেও ভিক্ষা করেন, আহত বা প্রতিবন্ধী সেজে করুণা পাওয়ার চেষ্টা করেন, অথবা তৃতীয় কোনো পক্ষকে সহায়তা করার নাম করে সাহায্য তোলার সময় ধরা পড়েন, তাহলে তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হবে সেটি সত্যিকারের ভিক্ষুকদের যে শাস্তি দেওয়া হয় তার চেয়েও কঠিন হবে।